Bini Sakao Kasajak Jotto Koksilsamung Tatal, Kraksal Sarigo, Agartala Press Club, Kaisa Koktwma, Panda, Khlaiya, Ereng, Bini Mung, Hamya, Koktwma, Awaimung, Khlaiya, Tongnani, bagwi, Koimung, Narukha, Biomedical Engineer, Ratul Dey. Kagnani Bukakting or Tanao Khlaijaka FIR, Sabo Tatal, Shabokobui, Bustum Nai Court, Kerong Nishakao Tongo Poito, Piaba, Korni Saklamung Payashini Shagang, Bini Mungoi, Hamya Koktwma, Awaimung, Khlaiya, Tongnani, bagwi, Koimung, Narukha, Jibi Sakham Nongni, Biomedical Engineer, Ratul Dey. আজকে আমি প্রেস কনফারেন্সটা ডাকিছি কারণ কিছুদিন ধরে দেখছি আমার নামে একটা কুচ্ছারতানো হচ্ছে এমডিআরই বক্স বলে একটা ছেলে তো ও বেসিক্যালি আমার মিসেসের দুটো তিনটে বিজনেস আছে তো ওই বিজনেসের ও পার্টনার ছিল তো আমার শুধু একটাই বলার যে যাই হোক না কেন ও কেস করেছে আমিও এফআইআর করেছি ও এফআইআর করেছে সবটাই কোর্টের কাছে আছে আমি ভুল না সঠিক সেটা কোর্ট ডিসাইড করবে তো এরকম ভাবে মিডিয়াতে ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করে তো কোনো লাভ নেই আর ভালো কাজ দুটো করতে গেলে এরকম অনেকজন আছে যে হয়তোবা এরকম চায় যে ভালো কাজ না হোক আর আমার সমাজের প্রতি একটা দায়বদ্ধতা আছে যদি দায়বদ্ধতা না থাকতো আপনারা জানেন 2020 সালে আমি গিয়ে রাত্রেবেলা নিজের প্রাণের চিন্তা না করে 45 থেকে 45টা মানুষের প্রাণ বাঁচিয়ে এসেছি তারপরে কি হলো তারপরে একটা থ্যাংক ইউ কারোর থেকে আমি পাই না কারণ এটার পেছনে একটা কারণ আছে কারণ আমার নামে একটা ক্রাইম ব্রাঞ্চে কেস হয়েছে তো সবাই ওই কেসটার অপেক্ষাই করছে যে কেসটার রায় কি হবে আমি কি ভুল না ঠিক তো সেটা ডিসাইড করার জন্য তিন বছর হয়ে গেল ওই কেসটা এখনো আন্ডার ইনভেস্টিগেশন আছে আর আমার লয়ের উপরে যথেষ্ট বিশ্বাস আছে তো আমি চাই এখন যখন আবার কুচ্ছারানোর চেষ্টা হচ্ছে তো সেটাও যেহেতু কোর্টে আছে তো সেটা মানে এফআইআর হয়েছে কোর্টে যাবে আমি অনেক এগেনস্টে যা যা এফআইআর করার আমি করেছি তো সেটা কোর্টেই ডিসাইড হোক শুধু শুধু মানুষের মনে বিভ্রান্ত করে তো কোনো লাভ নেই আর আজকে ডেটে দাঁড়িয়ে আমি জিবি হাসপাতালে অ্যাজ এ বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার কাজ করছি জিবি হাসপাতালের তার পেছনে ব্যাকবোনের মতো দাঁড়িয়ে আছে আজকে 22 মাস হয়েছে আমি চাকরিতে ঢুকেছি আমি অ্যারাউন্ড 600 মেশিনস রিপেয়ার করেছি উইথ এ কস্ট অফ অলমোস্ট 1,20,000 এই 600 অ্যারাউন্ড অ্যাপ্রক্স যে 600 মেশিন রিপেয়ার করলাম এটার ভ্যালু হয়তো অনেক বেশি 2-3 কোটি টাকার উপরে 4 কোটি টাকার উপরে হবে যদি আমি হিসাব করি হিসাব করিনি বড় বড় মেশিন আমি রিপেয়ার করছি তাতে যাতে ডাক্তাররা ভালো ট্রিটমেন্ট পেশেন্টদের উইদাউট এনি ইন্টারাপশন দিতে পারে আজকে এরকম উৎসাহ দিয়ে যদি একটা গভর্নমেন্ট আমার উপর একটা সন্দেহ চলে আসে ধরুন আমি চাকরির থেকে বহিষ্কৃতই হলাম লসটা কার হবে আজকে আমার যে কাজটা এই কাজটা করার মতো আর একটা দ্বিতীয় লোক নেই ত্রিপুরাতে তো আমি চাইবো জনগণ যাতে আমার পাশে থাকেন আমি সবসময় যুদ্ধ করে এসেছি আর যুদ্ধ করেই জিতেছি আর আমি আজকেও কনফিডেন্ট যে আমি কোনো ভুল করিনি আর কোর্টের কাছে আমি যথেষ্ট প্রমাণ আমার কাছে আছে আমি দেব আর কোর্ট এটা যথেষ্ট যাই শোনাবেন সে আমি দোষী হই বা আমি দোষী না হই সেটা আমি মাথা পেতে নেব তো সুতরাং প্লিজ মানে কুচ্ছা ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করে কোনো লাভ নেই সেই কথাটা বলতেই আমি আজকে এসেছি আমি কাউকে দোষারোপ করতে আসিনি কাউকে আমি দোষ দিতে আসিনি বা নিজের দোষ আমি ঢাকতেও আসি যদি আমার দোষ থাকে আমি নিশ্চয়ই শাস্তি পাবো আর যদি আমার দোষ না থাকে তাহলে নিশ্চয়ই পুরস্কার পাবো এতটুকু কথা বলার জন্য এসেছি আর কোর্টে কেসটা আছে আমার আগের কেসটাও কোর্টে আছে আর আশা করছি যে সবাই কোর্টের উপরে যথেষ্ট বিশ্বাস রাখেন আপনারা মিডিয়ার লোক আপনারাও বিশ্বাস রাখেন কোর্টের উপরে কোর্টের ন্যায়ের উপরে তা আমিও যথেষ্ট ন্যায়ের উপরে ভরসা রাখি তো সুতরাং যখন আমি 40-45 জনের প্রাণ বাঁচিয়ে মানে একটা থ্যাংক ইউর আশা করিনি কারণ কোর্টের উপরে আমার বিশ্বাস কোর্ট কবে এটা রায় দেবে তারপরে হয়তোবা মানুষ থেকে আমি পুরস্কার পাবো বা তিরস্কার পাবো তো এটার বেলাও কোর্ট যখন রায় দেবে তখনই আপনারা মন্তব্য করবেন এটা আমার রিকোয়েস্ট আপনাদের যে সমস্যাটা নিয়ে যেটা মানে ওই দিন মারামারি হয়েছিল সেটা কি না মারামারি বলতে ও আমাকে আঘাত করতে এসছে ও আমাকে অ্যাটেম্প টু মার্ডার করতে এসছে ও তো অভিযোগ করছে আপনি ওকে মারবেন তো প্রমাণিত বলবে না সিসিটিভি ফুটেজ আছে সব প্রমাণিত বলবে আমি তো একবারও বলছি না যে
ওর উপরে কোনো দোষ দিচ্ছে আমি প্রমাণের উপরে বিশ্বাস রাখছি, কোর্টের লয়ের উপরে বিশ্বাস রাখছি। বিশেষ করে কিসের উপরে আপনার প্রস্তাব যেটা সরাচ্ছে কোনটা কোন বিষয়টা বিষয়ে? এই যে জিসি বায়োমেডিকেল বলে আমার মিসেসের আর একটা কোম্পানি আছে, ও এটার মধ্যে শেয়ার আছে 10%। তো এখন ও কার মানে প্ররোচনায় কার পেছনে ইন্ধনে ও এরকম কাজ করছে জানি না। ও অনেক মানে চুরিও করেছে, ওই যে স্যাক্সোবাইট যে আমার মিসেসের ইয়াটা আছে ওটা থেকে চুরিও করেছে, ধরা পড়েছে। তো ওকে যখন বাধা দেওয়া হয়েছে ও তখন আমাদের উপরে এরোগেন্সি দেখাচ্ছে। তো ও মামলা করতে গিয়ে আরেকটু অভিযোগ করেছে, আপনি নাকি আইজিএম এর ডেন্টাল কলেজ এবং জিবিতে যে মালপত্র সাপ্লাই করছেন আপনি সাপ্লাই করছেন আর আপনি সার্টিফাই করছেন এইগুলো? সেটা তো ডকুমেন্টস কথা বলবে না। আমার আমি চাকরি করি, কন্ট্রাকচুয়াল চাকরি করি, আমার মিসেসের বিজনেস থাকতেই পারে নাকি? থাকতে পারে তো, তাহলে তাহলে এটা তো ডকুমেন্টস, আমি তো কোর্টে ডকুমেন্টস প্রোভাইড করবো না। আর আমি তো ওর এগেনস্টে মানহানির কেসও করছি, ও যে এই কথাটা বলেছে মান সম্মান নিয়ে আমার খেলার চেষ্টা করেছে, তো আমি ওর এগেনস্টে মানহানির কেসও করছি, ঠিক আছে না? তো কোর্টে কোর্টে এটা প্রমাণ হবে, যদি আমি মানহানির কেস জিতি তার মানে কোর্টে এটা প্রমাণ হবে যে আমি কোনো ভুল করিনি। অপরাধী বানিয়ে দেবেন না, কোর্টের ডিসিশন আসুক, যদি কোর্ট বলে আমি অপরাধী তাহলে আমি অপরাধী, আর যদি কোর্ট বলে আমি অপরাধী না তাহলে আমি অপরাধী না। আইনের ভরসায় আমি আছি আর আইনের উপর আমার যথেষ্ট বিশ্বাস আছে, যেহেতু আমি 3 বছর ধরে ওয়েট করছি আমার আরেকটা ন্যায় পাওয়ার জন্য, এই যে জিবি হাসপাতালের অক্সিজেন কেসের, তাহলে এটার জন্য আপনারা একটু অপেক্ষা করুন না। আপনারা কবে এই মামলাটা করেছেন? হ্যাঁ, কবে মামলাটা করেছেন? আমরা মামলা করেছি 16 তারিখ। ও আমার উপরে প্রাণঘাতী হামলা করেছে, ও আমার এগেনস্টে কুৎসা কাটছে, এসব নিয়ে মামলা করেছে। আর ও মানে কিচেনের মানে ওই যে দোকানের ছুরি নিয়ে আমাকে মারতে এসেছে, আমার ওই পার্টনার ছিল ওর জন্য আমি বেঁচে দেয় বেরিয়ে এসেছি, ওইটারও ভিডিও ফুটেজ আছে। ওর পার্টনারশিপটা কবে শেষ হবে কোনো? এখন তো কোর্টে আছে, এখন কোর্ট যা ডিসিশন হবে ওর সঙ্গে তো আর পার্টনারশিপ থাকবেই না, ও তো পার্টনারশিপ থেকে বেরোবে, কারণ মেজরিটি পার্টনার্স ওর এগেনস্টে। তো আমার মিসেসের যেহেতু ব্যাপার আমার তো আসতেই হয়, আমি যতই চাকরি করি না কেন। রাজাকর আগলি নিসিমে প্রবীর নিকক্থম চিনি খরাং।